আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, রবিবার বদরপুরে আজমল ফাউন্ডেশনের সুপার 40 একাডেমির উদ্বোধন হলো। এই অঞ্চলের উন্নয়ন ও মেধাবী পড়ুয়ারা এই একাডেমিতে অতি সহজে কোচিং নিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ারিংয়ের জয়েন্ট এন্ট্রান্সে বসতে পারবেন। 2021 সালে এই একাডেমির হুজাই শাখার 150 পড়ুয়া রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে পড়ার যোগ্যতা অর্জন করেছে। দীর্ঘদিন ধরেই বদরপুরে এই ধরনের একটি একাডেমি খোলার গণদাবি ছিল। এই সুপার 40 বরাকের মেধাবী পড়ুয়াদের চাহিদা মেটাতে পারবে বলেই মনে করেন অনেকে। ও বদরপুর বলতে গেলে এডুকেশনাল হাব হয়ে উঠছে, কারণ এখন আজমল ফাউন্ডেশনের সুপার 40 সংযোজিত হলো। রবিবার উদ্বোধনী অনুষ্ঠানে ধুবড়ির সাংসদ তথা আজমল ফাউন্ডেশনের সিইও বদরউদ্দিন আজমল, আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর তপদীর ভট্টাচার্য, নবীনচন্দ্র কলেজের অধ্যক্ষ ডক্টর মর্তুজা হোসেন, নববার্তা প্রসঙ্গ পত্রিকার সম্পাদক হবিবুর রহমান চৌধুরী, মুফতি আব্দুল বাসিদ সহ উপত্যকার বহু বুদ্ধিজীবী উপস্থিত ছিলেন। প্রত্যেক বক্তাই আজমল ফাউন্ডেশনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। স্বপ্নের সৌদাগর বদরউদ্দিন আজমল যে সুযোগ এনে দিয়েছেন, এর পূর্ণ সদ্ব্যবহার করতে পড়ুয়াদের প্রতি আহ্বান জানান অতিথিরা। আজমলের এই সুপার 40 একাডেমিতে মেধাবী অথচ যারা দারিদ্র সীমার নিচে, তাদের জন্য নিঃশুল্ক লেখাপড়ার ব্যবস্থা করে দেওয়ার ভুরি ভুরি উদাহরণ রয়েছে। অনেক মেধাবী দুস্থ পড়ুয়া এখন থেকে নিঃশুল্ক লেখাপড়া করে দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিষ্ঠিত। টেকনিক্যাল এডুকেশনের উপর এই একাডেমিতে খুব জোর দেওয়া হচ্ছে। দেখা গেছে এই রাজ্যে 80% উচ্চপদস্থ আধিকারিকদের টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে। এই একাডেমি সব ধর্মের সব ভাষার পড়ুয়াদের জন্য অবাধ। আগামী 6 মাসের মধ্যে মেয়েদের জন্য একটি বিশ্ববিদ্যালয় খোলার পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন বদরউদ্দিন আজমল। অপরদিকে কাছাড় জেলার জন্য একটি গর্বের মুহূর্ত এনে দিল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। বৃহস্পতিবার এই অঞ্চলের দীর্ঘদিনের দাবি পূরণ করে জেলায় একটি সৈনিক স্কুল স্থাপনের অনুমোদন দিয়েছে মন্ত্রক। প্রথম দফায় মন্ত্রণালয়ের অনুমোদিত 21টি বিদ্যালয়ের মধ্যে কাছাড় পেয়েছে একটি। দেশে 100টি নতুন সৈনিক স্কুল স্থাপনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গি হচ্ছে। জাতীয় শিক্ষানীতির সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের উন্নতমানের শিক্ষা প্রদান করা, এছাড়া সামরিক বাহিনীতে যোগদান সহ তাদের আরও উন্নততর কর্মজীবনের সুযোগ দেওয়া, এমনকি এর মাধ্যমে আজকের যুব সমাজকে আগামী দিনের দায়িত্বশীল নাগরিক হওয়ার জন্য পরিমার্জিত করে দেশ গঠনে সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে বেসরকারি সংস্থাকে। রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু এই ঘোষণার জন্য প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে ধন্যবাদ জানিয়েছেন এবং এই সিদ্ধান্তকে রাজ্যের জন্য আশীর্বাদ বলে অভিহিত করেছেন। শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় এই খবরে সন্তোষ প্রকাশ করে বলেন, এটা শিলচরের জন্য খুশির খবর। আমি আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার অবশ্য উন্নয়নের জন্য আরও নতুন পথ প্রশস্ত করবে। বরাক উপত্যকার শিক্ষার দৃশ্যপটে বিপ্লব আনবে এই সৈনিক স্কুল। প্রতিরক্ষা মন্ত্রক কাছাড়ে সৈনিক স্কুল অনুমোদন করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তিনি আশা প্রকাশ করেছেন এই স্কুল উপত্যকার উচ্চাকাঙ্ক্ষী শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ হিসাবে চিহ্নিত হবে। কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি জানিয়েছেন, জমি আদায় এবং নির্ধারিত সমস্ত প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তির উপরেই এর অগ্রগতি নির্ভর করবে। ডিসি জানান, সমস্ত কাগজপত্রের সঙ্গে আগেই এক্ষেত্রে জমি বরাদ্দ করা হয়েছিল, আর ঠিক এই কারণেই আমরা প্রথম পর্যায়ে অনুমোদন পেয়েছি। আসামের দ্বিতীয় সৈনিক স্কুল হচ্ছে কাছাড়ে, এটা সৌভাগ্য এবং সম্মানের। রাজ্যের সার্বিক উন্নতির জন্য উভয় উপত্যকাকে একত্রিত করার মুখ্যমন্ত্রীর দৃষ্টিভঙ্গির কারণেই এটি সম্ভব হয়েছে। এটি সত্যি উপত্যকা এবং রাজ্যের শিক্ষার চেহারা পাল্টে দেবে। উল্লেখ্য, বরাক উপত্যকায় সৈনিক স্কুল স্থাপনের দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদের পক্ষে হারান দে। তিনিও এ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
অপরদিকে এনআরসি তালিকাভুক্ত নাগরিকদের নথিপত্র পুনরায় যাচাইয়ের উদ্দেশ্যে সুপ্রিম কোর্টে আবেদন জানানোর যে ঘোষণা করেছে আসাম সরকার, এর তীব্র প্রতিবাদ জানিয়েছে নাগরিক অধিকার সুরক্ষা সমন্বয় সমিতি অর্থাৎ সিআরপিসিসি। সমিতির কেন্দ্রীয় কমিটি অভিযোগ করে বলেছে, আসাম সরকার ভাষিক ও ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চক্রান্তকে বাস্তবায়িত করতে পুনরায় এনআরসি তালিকাভুক্ত নাগরিকদের নথিপত্র যাচাইয়ের চেষ্টা করছে। সিআরপিসিসির পক্ষ থেকে রবিবার এক বিবৃতিতে এও বলা হয়, এনআরসি তালিকা তৈরির সময় জনগণের নথিপত্র বারবার যাচাই করা হয়েছিল, এমনকি মানুষের বংশবৃক্ষ পরীক্ষা করে তাদের বাসস্থান থেকে বহু দূরের এনআরসি সেবা কেন্দ্রে ডেকে নিয়ে নথিপত্র যাচাই করা হয়। এসব ঘটনায় অনেকে হয়রানির শিকার হয়েছেন, ফলে নতুন করে নথিপত্র যাচাইয়ের মতো পদক্ষেপের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গণতন্ত্রপ্রিয় নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সিআরপিসিসি। অপরদিকে আলফা স্বাধীনে যোগদানের আগ্রহ প্রকাশ করে পুলিশের জালে যুবক, শিলচর পুলিশ গ্রেফতার করে জেলে পাঠিয়েছে ওই যুবককে। বাপ্পা দাস নামের বছর 30-এর ওই যুবককে শনিবার রাতে বাড়ি থেকেই গ্রেফতার করে পুলিশ। পুলিশি সূত্র মতে, আলফা স্বাধীনে যোগদানের আগ্রহ প্রকাশ করে কিছুদিন আগে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছিল শিলচর ইটকলা এলাকার বাপ্পা দাস নামের ওই যুবক। উজান আসামে যুবক যুবতীদের আলফায় যোগদানের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে শীর্ষক বৈদ্যুতিন মাধ্যমে একটি সংবাদ ফেসবুকে শেয়ার করে নিজেও যোগদানে আগ্রহী বলে লিখে পোস্ট করেছিল বাপ্পা। বিষয়টি প্রথমে নজরে আসে গুয়াহাটি সাইবার পুলিশের, তারা যোগাযোগ করে কাচাড় পুলিশের সঙ্গে। কাচাড় পুলিশ বিষয়টি তদন্ত করে শনিবার রাতে বাপ্পাকে তার ইটখোলার বাড়ি থেকে গ্রেফতার করে সদর থানায় টানা জেরার পর রবিবার আদালতে তোলা হলে আদালত তাকে জেলে প্রেরণ করে। স্থানীয় সূত্র মতে, বাপ্পা দীর্ঘদিন থেকে চাকরির খুঁজে ছিল, আসাম পুলিশে চাকরির জন্য কয়েক মাস আগে আবেদন করেছিল, শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, কিন্তু লিখিত পরীক্ষার বাছাই প্রক্রিয়ায় বাদ পড়ে যায় সে। ফেসবুকে এমন পোস্ট শেয়ার করার আড়ালে চাকরি বঞ্চিত হওয়ার কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। অপরদিকে নয়া এনআরসির পক্ষেই সরকার বললেন মুখ্যমন্ত্রী, 85,000 চাকরির বিজ্ঞাপন প্রকাশ হয়েছে, সরকারের এক বছরের মধ্যেই 1,00,000 নিয়োগ। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে আসামে নাগরিকপঞ্জী উন্নীতকরণের কাজ হলেও তা কোনোভাবেই মেনে নিচ্ছে না বিজেপি সরকার। জোট সরকারের পক্ষ থেকে এনআরসি রিভেরিফিকেশন বা নতুন করে প্রস্তুত করার কথাও বলা হয়েছে, এক্ষেত্রে সরকার যে ফের আদালতের দ্বারস্থ হবে সে কথাও স্পষ্ট করা হয়েছে। রবিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও ফের সাফ বলেছেন, নাগরিকপঞ্জী নিয়ে নতুন করে বলার কিছু নেই, আমরা আমাদের আগের অবস্থানে অটল রয়েছি। সরকারের স্পষ্ট কথা হচ্ছে নতুন করে নাগরিকপঞ্জী করতে হবে। আমরা নির্বাচনের আগেও এই কথা বলেছি, এখনও বলছি, নাগরিকপঞ্জী নতুন করে করার পক্ষেই এই সরকার। নতুন সরকারের এক বছর পূর্ণ হওয়ার আগেই যে 1,00,000 চাকরি প্রদানের লক্ষ্য পূরণ হবে, একথা রবিবার আবারও জোর গলায় বলেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিন গুয়াহাটিতে সাংবাদিকদের তিনি বলেন, ইতিমধ্যে 26,400 পদের জন্য বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে, এছাড়া আরও 40-50,000 বিভিন্ন পদের ইন্টারভিউ চলছে, সব মিলিয়ে প্রায় 85,000 চাকরির বিজ্ঞাপন প্রকাশ হয়েছে। আরও 15,000 হলেই 1,00,000-এর লক্ষ্যে পৌঁছে যাবে সরকার। ফলে একটা বিষয় নিশ্চিত, এই সরকারের এক বছর পূর্ণ হওয়ার আগেই 1,00,000 নিয়োগ সম্পন্ন হবে। রবিবার গুয়াহাটির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে প্রজ্ঞা ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আসামের যুব সমাজ এখনও 30-40 বছর পুরনো মানসিকতাকে সঙ্গে নিয়ে চলছে, বেসরকারি চাকরি থেকে সরকারি চাকরির প্রতি আগ্রহ বেশি তাদের, কিন্তু আজকের দিনে দেখতে গেলে টেট পাস করে শিক্ষকের চাকরি করার চেয়ে রিলায়েন্সে চাকরি করা অনেক গৌরবের। একজন টেট উত্তীর্ণ শিক্ষক অবসরের সময় পর্যন্ত মাসে 50,000 টাকার বেশি বেতন পাবেন না, কিন্তু রিলায়েন্স বা অন্য বড় মাপের কোম্পানিতে কাজ করলে মাসে 50,00,000 টাকা রোজগার করার সুযোগ রয়েছে। কিছু উদাহরণ তুলে ধরে তিনি বলেন, গুজরাট, দিল্লি, মুম্বাই এইসব শহরের যুবক যুবতীরা সরকারি চাকরি করতেই চায় না,
বেসরকারি ক্ষেত্রে কাজ করে নিজেদের মতো করে জীবন গড়ার লক্ষ্য তাদের, কিন্তু আসামে এখনও এই মানসিকতা গড়ে উঠেনি। এক্ষেত্রে এই রাজ্যে আরও এক্সপোজারের প্রয়োজন রয়েছে। তখনই আজকের যুবরা শুধু সরকারি চাকরির পেছনে না দৌড়ে বেসরকারি ক্ষেত্রেও চাকরি করতে আগ্রহী হবে। অপরদিকে রাজ্যসভা নির্বাচনের আর হাতে গোনা মাত্র 2 দিন। কংগ্রেস, AIUDF সহ অন্যান্য বিরোধী শক্তির সর্বসম্মত প্রার্থী রিপুন বোরা, কিন্তু দেখা যাচ্ছে বিরোধীদের মধ্যে ঐক্যের যথেষ্ট অভাব রয়েছে। একদল অন্য দলের বিধায়কদের এখনও বিশ্বাসে নিতে পারছেন না। কংগ্রেস যেমন AIUDF বিধায়কদের কিছুটা হলেও সন্দেহের চোখে দেখছে, একইভাবে AIUDF সন্দেহের আবর্তে রেখেছে কংগ্রেসের একাংশ বিধায়ককে। ফলে স্বাভাবিকভাবেই এই সময়েও দুই দলের নেতাদের মধ্যে চলছে তরজা। শনিবারই AIUDF সুপ্রিমো খোলাখুলি বলেছেন, AIUDF বিধায়করা একজনও বিজেপির পক্ষে ভোট দেবেন না, এটা তিনি 100% গ্যারেন্টি সহকারে বলতে পারেন। তবে কংগ্রেসের অনেক বিধায়কই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার খুব ঘনিষ্ঠ, ফলে একটা সংশয় থেকেই যায়। যদিও সরাসরি তিনি বলেননি কংগ্রেসের একাংশ বিধায়ক বিজেপির পক্ষে ভোট দেবেন, তবে আকারে ইঙ্গিতে তিনি বুঝিয়ে দিয়েছেন একথা। এ নিয়ে রবিবার সরব হয়েছেন প্রদেশ কংগ্রেসের একাংশ নেতা। সাংসদ আব্দুল খালেক বলেন, বদরুদ্দিন আজমল কি করে জানেন কংগ্রেসের একাংশ বিধায়ক বিজেপির পক্ষে ভোট দেবেন রাজ্যসভায়? তাহলে বলতে হবে ভেতরে ভেতরে বিজেপি বা হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সম্পর্ক রয়েছে তার, তাই আগে থেকেই তার কাছে সব খবর চলে আসে। কংগ্রেসের আরেক সাংসদও সমালোচনা করেন বদরুদ্দিন আজমলের, তার কথায় জোট হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এইসব মন্তব্য একেবারেই বেমানান। তবে তিনি এদিন দাবি করেছেন, বিজেপি তথা শাসক পক্ষের তরফে রাজ্যসভার 2টি আসনে জয়লাভ করার দাবি করলেও 2য় আসনে কংগ্রেস প্রার্থী রিপুন বোরার জয় 100% নিশ্চিত। মুখ্যমন্ত্রী যতই চেষ্টা করুন এবার তার কোনো কৌশলিক কাজে আসবে না, ফের সাংসদ হয়ে রাজ্যসভায় যাবেন রিপুন বোরা। অপরদিকে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুসলমানের মানুষ। হিমন্ত 25 বছর মুখ্যমন্ত্রীর কুর্সিতে থাকুন। একজন বিশিষ্ট ইসলামী পণ্ডিতের এমন বক্তব্যকে ঘিরে ব্যাপক তুলপাড় চলছে। একজন কংগ্রেস বিধায়ককে পাশে বসিয়েই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তিনি। শুধু এখানেই থেমে থাকেননি তিনি। হিমন্ত যাতে অন্তত 25 বছর রাজ্যের মুখ্যমন্ত্রী থাকেন এর জন্য প্রার্থনাও করেন। হিমন্ত দেশের প্রধানমন্ত্রী হন এমন কামনাও করেছেন ওই ইসলামী পণ্ডিত। একটি ধর্মীয় অনুষ্ঠানে তার মুখ্যমন্ত্রীর গুণগান গাওয়া নিয়ে নানা চর্চা চলছে। তিনি পূর্ব গোবিন্দপুরের আল জামিয়াতুল ইসলামিয়া খানকায়ে মদনীর প্রধান তথা উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আহমদ সাঈদ গোবিন্দপুরি। মাওলানা আহমদ সাঈদ বলেছেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আমার মানুষ, গত 25 বছর ধরে ওর সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। শুধু 5 বছর কেন, 25 বছর হিমন্ত আসামের মুখ্যমন্ত্রী থাকুন এমন কামনাও করেছেন গোবিন্দপুরি। পাশাপাশি আহ্বান জানিয়েছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে চলার। তার বক্তব্য, শুধু একটি ধর্মের মানুষের কথা বললেই চলবে না, মুখ্যমন্ত্রীকে রাজার মতো আচরণ করতে হবে, পালন করতে হবে রাজধর্ম। সর্বস্তরের মানুষের পাশাপাশি ঈশ্বরের সৃষ্টি সব কিছুর প্রতি নজর রাখতে হবে নিরপেক্ষভাবে। হিন্দু মুসলিম সবাই একই আল্লাহর বান্দা বলেও বক্তব্যে উল্লেখ করেছেন তিনি। মাওলানা আহমদ সাঈদ বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ভালো লোক, গত 25 বছর ধরে সুসম্পর্কের সুবাদে তাকে তিনি ভালো করেই চেনেন। সঙ্গে তিনি এও জানান, সবাইকে সঙ্গে নিয়ে শান্তির পরিবেশে থাকলে, হিমন্ত 25 বছর মুখ্যমন্ত্রীর কুর্সিতে থাকলে কারো কোনো ক্ষতি নেই। আর এখন মুখ্যমন্ত্রী নিজের অবস্থান অনেকটাই পাল্টে নিয়েছেন, মুসলিমদের পক্ষে কথা বলছেন তিনি। মাওলানা আহমদ সাঈদ জানিয়েছেন, কয়েকদিন আগে খালাইনে একটি অনুষ্ঠানে এমন বক্তব্য তুলে ধরেছিলেন, এতে খুশি হয়েছেন খুদ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাও। শুক্রবার ফোনে তার সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী, তার জন্য দোয়া করতেও অনুরোধ জানিয়েছেন। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।